দেখি তো বিএফএস গ্লোবাল থেকে মেইল আসছে কিনা। দূর, অ্যাপয়েন্টমেন্ট তো কোনো খবরই আসে না। ধৈর্য ভাই, ধৈর্য, পেশেন্স, পেশেন্স থাকতে হবে, এভাবে হবে না। যতই কম্পিউটারে মেইল দেখেন, মোবাইলে ইমেল দেখেন, আসলে ধৈর্য থাকতে হবে। ইতালি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপয়েন্টমেন্ট বাংলাদেশে এখন সোনার হরিণ হয়ে গেছে, এটার অপেক্ষা শেষ হয় না। যারা অপেক্ষা করতেছে তারাই শুধু বুঝতেছে ভাইজান, আপনি বুঝবেন না। একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য কত টেনশন, আর যারা ভিসার জন্য বসে আছে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে 9 মাস 10 মাস, যারা পাসপোর্ট দিয়ে বসে আছে তাদের অবস্থা বুঝুন। আপনিও সেই লাইনে যাচ্ছেন, সময় গেলে সাধন হবে না। এই তো ভিসাই কি সব কিছু, ভিসা হওয়ার পর বিএমইটি কার্ড, তারপরে ইতালি। ইতালিতে যে আবার কাজকর্ম, কত কিছু ভাই জান, এখানেই শেষ নয়। আজকের ভিডিওর সাবজেক্ট কি আমার? আজকের ভিডিও সাবজেক্ট হচ্ছে বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট ইতালি ওয়ার্ক ভিসার জন্য কারা আগে পাবে। গত ভিডিও ছিল আমার কারা ভিসা আগে পাবে ইতালির, আজকে অ্যাপয়েন্টমেন্ট কারা পাবে। খুবই টিপিক্যাল একটা কোয়েশ্চেন, অ্যাপয়েন্টমেন্ট কারা পাবে যাদের ধৈর্য আছে। হাসি, হ্যাঁ হাসির কথা না, একটা লজিক খুঁজেন। লজিক হচ্ছে যাদের মূলস্থার মেয়াদ 1 মাসের কম তারা লজিক্যালি আগে পাবে, আর যাদের লোস্থার মেয়াদ 5 মাস 4 মাস 3 মাস সেই অনুসারে লেটে পাবে। স্বাভাবিক কথা, তাই না? এই কথার প্রেক্ষিতে বললাম, এটা কিন্তু অনেক আগেই বিএফএস গ্লোবাল তাদের ফেসবুক অফিসিয়াল পেজে বলে দিছিল, তো সেটা আমরা কি মনে রাখছি? তো আমরা 5 জুন 6 জুন ইমেল করে পাগল হয়ে গেছি। আমি অলরেডি কমেন্ট পাইতেছি যে ভাই আমি ইমেল কবে, অ্যাপয়েন্টমেন্ট কবে পাবো। তাদেরকে বলবো, আল্লাহ সরি, তাদেরকে বলবো অপেক্ষা করেন, ঠিক আছে, এবছর অপেক্ষা করেন। হয়তো ভাই খেয়াল করছেন নয়েজ শুনে দিতেছিল না, যাই হোক বুঝতে পারছি, ফ্যানের শব্দ ছিল, ফ্যান অফ করলাম। তো অ্যাপয়েন্টমেন্ট কারা পাবে না, ভালো মতো একটু চেক করেন তো। আপনার যে এজেন্সি বা আপনি নিজেই পাঠিয়েছেন, একটু দেখেন তো কোনো গরমিল আছে কি না অ্যাপ্লিকেশনে। দয়া করে যে ওয়ার্ড ফাইল তৈরি করছেন, কোনো ধরনের গরমিল আছে কি না, কোনো একটা অক্ষর এদিক সেদিক বা আপনার পাসপোর্ট নম্বর এদিক সেদিক 100 বার চেক করেন, ঠিক আছে? অনেক দিন হয়ে গেছে পাইতেছেন না, তারা দয়া করে এই জিনিসটা করেন ভাই, ঠিক আছে? দেখবেন কোনো না কোনো একটা ডিফল্ট পাইতে পারেন যদি রিপ্লাই না পান। এখন যাদের ফেক তারা কী করবেন, তাদের তো সমস্যা, তাদের তো রিপ্লাইও দিতেছে না বিএফএস গ্লোবাল থেকে। বিএফএস গ্লোবাল তো বলছিলো যে রিপ্লাই দেবে, কী করবেন তারা? এখন সমস্যাটা কোথায়? রিপ্লাই দিতেছে না কেন, বলতেছে না কেন ফেক? বিএফএস গ্লোবাল এগুলো এখন বলবে না, তারা এটা একটা এক্সেল ফাইল শিট তৈরি করতেছে একসাথে, হয়তোবা তার একটা মেসেজ, ইমেল, যেটাই হোক, তাদের ইচ্ছা, তাদের রাজত্ব, তারা পাঠাবে। একসময় বলবে একসাথে যে আপনার এইগুলো ফাইল ফেক। অলরেডি 3-4টা আপনারা দেখতেছেন, এখন দেখবেন যে ঈদের পর হয়তোবা দেখবেন যে হাজার হাজার মেইল পাইতেছেন ফেক অবস্থা, তখন কি হবে? আপনারা আরেকটা কাজ করতে পারেন, বিএফএস গ্লোবালের একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, সেখানে আপনি একটু যোগাযোগ করুন। যারা এখনও 31 মার্চে মেইল করেও পাননি, তো যোগাযোগ করতে পারেন, তারা হয়তো বা কোনো টিকিট নাম্বার দিতে পারে আপনাকে, সেই টিকিট নাম্বার অনুসারে আপনাকে রিপ্লাই দিতে পারে। বাট আপনাকে অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই ভাই। অনেকেই 31 মার্চ এখনও শেষ হইতেছে না, সেই আগস্ট, সেই কুফা আগস্ট, এখনও যে ফাইলগুলো এখনও পাসপোর্ট দিতেছে না, তো আস্তে আস্তে কিন্তু সেটা পরিমাণ কমে আসতেছে। এই যে আমার এখানে, আমি কমিউনিটি ট্যাবে একটা কোশ্চেন করছিলাম, সো এখানে আমি 3 মাস 6 মাস 9 মাস 11 মাস এগুলো বলছিলাম, তো মোটামুটি পার্সেন্টেজ 9 মাস 11 মাস কম আছে, তো বোঝা যাচ্ছে যে এগুলো ফাইল ক্লিয়ার হয়ে যাবে এবং ঈদের পর আরও অ্যাপয়েন্টমেন্ট পাবেন আপনারা, ঠিক আছে, ইমেলের মাধ্যমেই পাবেন। আরেকটা কথা, রিসেন্টলি কিন্তু আরেকটা বিএফএস গ্লোবালে অন্য দেশের জন্য, মানে আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ, সেটা হচ্ছে ইন্ডিয়ার, একটা কিন্তু অ্যাপয়েন্টমেন্টের আপডেট দিচ্ছে। সে আপডেটটা হওয়ার কথা ছিল আমাদের,
ঠিক আছে, সে আপডেটটা হলে কিন্তু ভালোই হতো। যাই হোক, এই ইমেলের ভেজালটা আর হতো না, ওয়েব ফর্মের মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেন। যাই হোক, ওইটাও একটা বিষয় আছে, ওইটা মাথাতে ছেড়ে দেন। ওটা অন্য দেশে, যেহেতু ইন্ডিয়ার, এটা হয়তোবা এক মাস দুই মাস পরে এই ইমেলের মাধ্যমে এটা বাদ হয়ে যাবে এবং নতুন কোনো সিস্টেম আসবে, সেটা সোজাই হবে, কঠিন কোনো হবে না। তো অ্যাপয়েন্টমেন্ট পেলেও এখন কিন্তু বিএফএস গ্লোবাল নতুন নিয়মে পাসপোর্ট জমা নিচ্ছে না। সেটা যারা যারা বিদেশগামী আছেন, প্রবাসী আছেন, তাদের জন্য তো অনেক ভালো কথা। আর যারা যারা মনে করতেছেন, আগের ভিডিওতে আমার দেখছেন, তো ওই ভিডিওটা দেখতে পারেন, এখানে আছে। সো কেন পাসপোর্ট জমা নিচ্ছে না তো সেটাও বুঝতে পারবেন। তো আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এখন, তারা দিন গুনতে থাকেন, ঠিক আছে, ওয়েট করেন। সবাই তো অ্যাপয়েন্টমেন্ট পাবে না রে ভাই, এটা বুঝতে হবে, কষ্ট লাগে তবু বুঝতে হবে, সবাই তো আর অরিজিনাল নুনুস্তা পায় নাই। এখন আপনি বলতে পারেন বারবারই এই কথা যে ভাই আমারটা আগে জানায় দিলে তো অনেক ভালো হইতো, আসলেই অনেক ভালো হইতো। তো কিছু করার না রে ভাই, বাংলাদেশ, সেটা কিছু করার আছে? এখানে নতুন নিয়ম হয়, এখানে এক একজন এক নিয়ম করে, তো কিছু করার নেই। আপনি জাস্ট বসে বসে থাকবেন আর আপডেট দেখবেন, আপনার আপডেটেই সব কিছু হবে। বিএফএস গ্লোবাল আপডেট দেয়, ইতালি অ্যাম্বাসি আপডেট দেয়, আবার নতুন নতুন খবর আসে, কত কিছু আসে, তাই না? এগুলো কিন্তু এখন মনে হবে যে আমার সময় কেন হলো, বারবার শুধু আমার উপরেই, কেন কেন অন্যদের সময় তো হয় না। হইছে ভাই, আজকে আপনি এটা ফেস করছেন, বুঝতে পারছেন যে আপনি এই লাইনে আছেন। আপনি আজকে কয়না বিপদে পড়লে অন্যের বিপদ তো বোঝা যায় না, যখন নিজের উপরে আসে তখনই বোঝা যায় আসলে কত ধানে কত চাল। তো চিন্তার কোনো কারণ নেই, অপেক্ষা ছাড়া আর কিছুই নেই। প্রথমেই ভিডিওর শুরুতে বলছি, ওই যে বারবার চেক করবেন এটাই করতে হবে। একটা কথা আছে না, যায় দিন ভালো আসে দিন খারাপ, তো সেরকম অবস্থা হইতেছে। এই সুযোগে কিন্তু অনেক দালাল চক্র আপনাকে একটা সুযোগ নিতে পারে যে আপনার অ্যাপয়েন্টমেন্টটা আমি দিয়ে দেব, পাইয়ে দেব যে কোনো মাধ্যমে, আপনি জাস্ট পে করেন আমাকে। এগুলোতে যায়েন না ভাই, এগুলো সবই ধোঁকাবাজি, সো এটা করবেন না। আপনার নুরস্থা যদি ঠিক থাকে, আপনি আজকে হোক কালকে হোক অ্যাপয়েন্টমেন্ট পাবেন, বিকজ আপনার মেল করছেন মানে হচ্ছে আপনার নুরস্থার মেয়াদ কোনো দিন শেষ হবে না, সো এটা বুঝে রাখবেন। আর যদি মেল না করে থাকেন তাহলে তো পড়ছেন বিপদে। আর আমার মনে হয় না এরকম গাধা কেউ আছে যে এখনও মেল করে নেই, আপনার মেয়াদ শেষ হয়ে গেছে এখনও মেল করে নেই, সবাই করছে। তো অপেক্ষা করেন, ঈদের পর অনেকেই মেল পাবেন, অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাবেন বলে রাখলাম, ঠিক আছে? তো নো টেনশন, তো ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? আরও ইন্টারেস্টিং ভিডিও আসবে। বাই, ভালো থাকবেন।